আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে তাকরিমের বাবা তাকরিমকে ব্যাডমিন্টন এনে দিয়েছে কারণ আমি আর রিপন কালকেই কথা বলছিলাম যে সবাই ব্যাডমিন্টন খেলবে আমার ছেলে খেলবে না তাই ওর বাবা ওর জন্য ব্যাডমিন্টন নিয়ে আসে আর শীতের দিন কিন্তু ব্যাডমিন্টন খেলা ছাড়া একবারই অসম্পূর্ণ তাই আমাদের তাকরিমও কেন বাদ থাকবে আর এই ব্যাডমিন্টন দেখে আমার ছেলে যে কি খুশি মানে লাখ টাকার খুশি যেন ওই পেয়ে গিয়েছে এমন একটা ব্যাডমিন্টন দেখার পরে ওই অ্যাবজর্ব করছিল যে এইগুলা কি এনে দিয়েছে ওকে নতুন কিছু দেওয়া ওইটা চিন্তা করে আর অনেক খেয়াল নিয়ে দেখে যে ওকে কি দেওয়া হল আর এই যে দেখেন ওই নিজের মনে কিভাবে খেলছে আর কতটা খুশি মানে এই দুইটা একসাথে নিজে নিজে একাই ব্যাডমিন্টন খেলছে আর কোনো পার্টনার লাগবে না এমন একটা ব্যাপার তারপর ওর বাবা বলছিল যে তোমার নানুকে ফোন দাও আর দেখাও তোমার নতুন খেল না তোমার নানুর আছে কিনা অনেক দুষ্টামি করছিল তারপর ওই ফোন দিয়ে ভিডিও আর এই যে নানুকে দেখাচ্ছিল নতুন ব্যাডমিন্টন আজকে আপনাদের সাথে আমার পছন্দের এক পদের ভর্তা শেয়ার করবো আর তা হচ্ছে টাকি মাছের অনেকে লাঠি মাছগুলো হালকা হালকা ভেজে নিয়েছি আর ভাজার আমি একসাথে পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি স্মেলের জন্য আর ওই পাশে কবুতরের ভুনা করে রাখছি রিপন একদমই মাংস ছাড়া খাইতে পারে না ওর এটা এখন হেবিট হয়ে যাচ্ছে যাই রান্না করিন না কেন তার সাথে ওর মাংস লাগবেই না হলে ওই একদমই ভাত খায় আমি মাঝে মাঝে কি করি গরুর মাংস বা খাসির মাংস রান্না করে ফ্রিজে রেখে দিই আর পরে গরম করে ওকে সার্ভ করে আর এই যে দেখেন আমি মাছ তারপর পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিচ্ছি আর কি যে সুন্দর একটা আসছিল কি বলবো ভর্তা করার সময় আমি কিন্তু এগুলোর সাথে ধনিয়া পাতায় অ্যাড করব আর এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংস সাথে ধনিয়া পাতা দেওয়া এটা আমি স্পেশালভাবে আজকে ভোনা করব। এই যে এতগুলো কাঁচামরিচ দিচ্ছি কারণ একটাই আমি কিন্তু সচরাচর কিছুতে মরিচের গুঁড়া খাই না একটু কাঁচা এই করি স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনারা যদি কেউ চান আমি কিন্তু এই মশলার রেসিপিটা দিতে পারি আর এই যে দেখছেন পেঁয়াজ এটাকে আমি এখন ব্ল্যান্ডার করে নেব বাটা পেঁয়াজ দিলে কিন্তু অনেক টেস্ট হয় তরকারি আর এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন এটা আম্মু মাত্র করে দিয়ে গেল আমাকে মানে যখন রান্না করছিলাম তখন করে দিয়ে গেছে পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বা তাই সবকিছু দিয়ে তারপর তেল দিয়ে নিচ্ছি আর এরপর মাখানোর পালা রান্না করার পর এমন আসছে লোকটা এই মাংসটা আমি রিপনের জন্য ফ্রিজে রেখে দেব যেন ওই রেখে রেখে খেতে পারে তারপর দেখলাম রিপন আমার পছন্দের জাফরান স্পেশাল মালাই চপ নিয়ে আসছে আর এটা আমার অনেক পছন্দের দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর জাফরান দেওয়া জাফরানের ঘ্রানের সাথে মালাই চপের যে একটা টেস্ট আসে অসাধারণ না খেলে বুঝতে পারবেন না যে এটার মজাটা কতটা আমি কিন্তু আনার সাথে সাথেই খেয়ে নিচ্ছি মানে যখনই আনছে এই যে প্লেট আর চামচ নিয়ে বসে গেছি কিন্তু সবই স্পেশাল রান্না হচ্ছে আমি বিকালে নাস্তার জন্য ইফতারি বানাইছিলাম রোজা গেছে অনেক দিন হয়ে গেছে আলুর চপ বড়া এগুলা খাওয়া হয় না বেগুনি আর মুড়ি মাখা অনেক দিন ধরে খাচ্ছি না তাই আজকে বেগুনি আলুর চপ এই যে দেখেন বড়া এসব বানিয়ে নিছি দেখেন দেখতে কতটাই ইয়ামি হয়েছে খুব মজা করে আজকে মুড়ি মাখা খাবো মুড়ি মাখার ক্লিপটা কিন্তু আপনাদের সাথে পরে শেয়ার করবো